মেক্সিকোর টিলটেপেক নামের একটি গ্রামের সব মানুষই অন্ধ, এমনকি সেখানকার গৃহপালিত পশু পাখিও দৃষ্টিহীন। অনেকেই বলে থাকেন অদ্ভুত এই গ্রামটি অভিশপ্ত, তবে বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর টিলটেপেক গ্রামে বাস করে জাপোটেক নামের এক উপজাতীয় গোষ্ঠী। পুরো গ্রামে মাত্র 70টি কুঁড়ে ঘর, 300 মানুষের বসবাস। এরা সবাই শিশু থেকে বৃদ্ধ, কেউই চোখে দেখতে পান না, তবে জন্ম থেকেই তারা দৃষ্টিহীন নয়। আর 5টা গ্রামের মতোই এই গ্রামের নবজাতকরা সুস্থ সবল শরীরেই ভূমিষ্ঠ হয়, তবে জন্মের সপ্তাহ খানেকের মধ্যে তারা হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। এতে গ্রামবাসীরা মনে করেন দেবদেবী বা কালো শক্তির অভিশাপেই এমনটা হয়েছে। আবার কিছু গ্রামবাসী বিশ্বাস করেন লাভজুয়েলা নামে এক ধরনের স্থানীয় গাছ এই গ্রামের অন্ধত্বের জন্য দায়ী। তারা মনে করেন এই শয়তানের গাছের কারণেই কালো দুঃস্বপ্নে বন্দী টিলটেপে গ্রামের মানুষ সহ পশু পাখি। এরই মধ্যে ওই লাভজুয়েলা নামের গাছ নিয়ে গবেষণা সেরে ফেলেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি লাভজুয়েলা গাছই যে অন্ধত্বের কারণ এমন প্রমাণ মেলেনি, ফলে টিলটেপ গ্রামের সকল বাসিন্দার অন্ধ হওয়ার কারণ কি তা জানতে বিজ্ঞানীদের কৌতূহল আরও বাড়তে থাকে। এরপর টিলটেপে গ্রামের সবাই এভাবে হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে গবেষণাও শুরু করেন বিজ্ঞানীরা। গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করেন টিলটেপে গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা হয় ব্ল্যাক ফ্লাই নামের এক ধরনের বিষাক্ত প্রজাতির মাছির উপদ্রব রয়েছে এখানে, আর সেই মাছের কামড়ে শৈশবে দৃষ্টিশক্তি হারান এই গ্রামের বাসিন্দারা। জাহানারা হ্যাপি, বেঙ্গল নিউজ 24, ঢাকা।